আজকে আমাদের সমস্ত প্ল্যান গন্ডগোল হয়ে গেছে। আজকে আমাদের প্ল্যান ছিল সকালবেলা উঠে আমরা দীঘার মোহনায় যাব, বাট বাচ্চারাও ঘুমিয়েছে আর আমাদেরও খুব একটা ইচ্ছে করছিল না, তো আমরা যাইনি। এতক্ষণ ঘরে বসে আমরা গল্প টল্প করলাম, এখন আমরা বেরিয়েছি ব্রেকফাস্ট করে। এই কটা বাজে গো? এখন কাউকে চিনতে পারবে না, সবাই সানগ্লাস সানগ্লাস পরে এই যে সব এক এক যাচ্ছে। আমি বাদে, আচ্ছা হ্যাঁ, দুতিকে একবার হাই, দুতি দুতি হাই। তো আমি বাদে সবাই সানগ্লাস পরেছে, আমি সানগ্লাস আনতে ভুলে গেছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি? প্রচন্ড গরম দীঘাতে, তবে বিকালের পর থেকে ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন হাওয়া টাওয়া দিচ্ছে, বাট এখন মানে চড়া রোদ্দু চড়া। ওয়াও, এই দিকটা কি সুন্দর! সমুদ্রটা এখানে একটা কার্ভের মতো নিয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু। হ্যালো, এ কোসো এসো, না 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 আমি সামনে নেই, প্লিজ নাম তো আগেই বললাম করবো না, চলো না একটুখানি সবাই, জাস্ট পা ভিজে যাবো। আরে দেখো শ্রীময়া বলছে, এদের ভাই বোনদের সব প্রবলেম। আমি কুড়িতে গিয়ে কেরম স্নান করি, চলো না। এই মামের শুরু হলো, এই দেখো এই যে বলেছে ভাই বোন সেম। আরে চল, কিছু হবে না, মেমো কেরম লাগছে? এই মেমো ইয়ো, পায়ে ফসকা পড়েছিল, ব্যান্ডেডটা উঠে গেল, ফিরবো কি করে? মেমো কেমন লাগছে? কার গামছা একটা সৌরভদার কাছে চলে এসছে, এ বাবা! আমরা প্রায় দু ঘন্টা মতন সমুদ্রে বিশাল চান করেছি, আর টোপলুকে তো জানোই কিছুতে সমুদ্রে নামলে আসতে চায় না। সমুদ্রে স্নান করলে কি অসম্ভব খাটনি হয়, গোটা বাথরুম বালি, ঘর বালি, বিছানা বালি, তো মোটামুটি পরিষ্কার করেছে। আর কৌস্তবে তো কাঁচা ম্যানি আছে জানে, সমস্ত কেঁদেছে। তো এখন যেটা হচ্ছে সেটা প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু বেড়াতে এলে এত ঘুমোলে চলবে না, তো আমরা খুব একটা বেশি ঘুমাবো না, বাট অল্প একটু শুতেই হবে বাচ্চাগুলোর জন্য। তো এখন লাঞ্চের অর্ডার দিয়েছি, লাঞ্চ আসুক, তারপরে আমরা একসাথে সবাই খেয়ে নেব, তারপরে বিকেলের দিকে প্ল্যান আছে। খাবার এসে গেছে আর এখানে এরা বসে আমার ব্লগ দেখছে। কি রে, দীঘার ব্লগ দেখছিস তো? লাস্ট ব্যাচ বসে গেছে আমাদের খাবার, আর এখানে এই জায়গা খাবার খোলা। আচ্ছা আমি একটা ভাত খুলছি না, ঠিক আছে? কেন ওটা দেখবো শুধু? আচ্ছা এখানে হচ্ছে আমার, এটা হচ্ছে সবার খুব ফেভারিট, আমার ছানাদের বেশি ফেভারিট, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। ও এ হ্যাঁ, স্টার্ট হয়ে গেল। তুমি তুমি একটা নাও, দুটি এই নাও, গরম নাও, আর কেউ ধরবে না। এরপর বলছি না, এটা তো মনে আলু আলু পোস্তই রয়েছে, এটাতে ডাল রয়েছে, এটা মনে সেদ্ধ ডাল বাচ্চাদের জন্য, না সেদ্ধ ডাল ওইটা মনে হচ্ছে, না দুটো ডালই তো একই রকম দেখতে, দুটোই সেদ্ধ ডাল দিয়ে গেল না, এটা সেদ্ধ ডাল নয়, এটাতে দেখো একটা টমেটো রয়েছে। এখন বাজে বিকেল ৫টা, আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি, এখানে ফটো সেশন চলছে, এখানে বাচ্চা পার্টি সেজে রেডি,
তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ফার্স্টে কোথায় যাচ্ছি? ওই ওই ওশিয়ানা যাবো নয় ঢেউসাগর যাবো, আগে দেখি যে কোনটা আগে কোনটা পরে কি বৃত্তান্তটা বুঝে নিয়ে তারপরে যাবো। তো আজকে 12টার সময় দীঘার ভিডিওটা পাবলিশ হয়েছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো এই হোটেলটার ব্যাপারে, মানে আমরা যে হোটেলটায় আছি, হোটেল সৈকতাবাস। তো এটা ওল্ড দীঘাতে ব্যারিস্টার কলোনিতে। আর কিভাবে বুক করতে হবে, কত টাকা কি, আমি পরে তোমাদেরকে বলে দেবো। ওশিয়ানা গেস্ট হাউস? আচ্ছা আচ্ছা, মানে ওশিয়ানা বিচটা পায় না এরা? একদম। ওই দেখো পার্ক টার্ক সব আছে, কি সুন্দর। হ্যাঁ, আর ভীষণ সুন্দর। কিন্তু সামনের সিঁড়িটা দেখার পরে, সামনের সিঁড়িটা দেখার পরে আমার কিরকম একটা ওটা একমাত্র সৌরভদা পারবে, আমরা এই চাপটা নেবো না। কিন্তু এই সিঁড়িটা দেখার পরে আমার বুকের মধ্যে একটা হালকা বেদনা হচ্ছে। জায়গাটা তো সুন্দরই, আকাশটা দেখো। এ কি দৌড়াচ্ছ কেন হঠাৎ করে? এক কথায় জায়গাটা মানে অনবদ্য, ভীষণ সুন্দর। আর এত হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, ভিউ পয়েন্ট। এইসব কি হচ্ছে, এইসব কি হচ্ছে? ওরে বাবা, এত রোমান্টিক। এ আমারও এরকম রোমান্টিক রোমান্টিক ছবি চাই। অপদার্থ, অপদার্থ। কি খাবে তুমি এখন? ওই দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই জায়গাটা হচ্ছে উদয়পুর। প্রচুর ভিড় ওখানে লোকজনের। সব ছবি তুলে ক্লান্ত এখানে বসে পড়েছে, ওখানে আরেকজন এখানে দেখো বসে রয়েছে, মনে হচ্ছে দেহ যার দারুণ আসছে, মানে আরেকবার মনে স্নান করার ইচ্ছা রয়েছে। ওশিয়ানা বিচের পর্ব এখানেই সমাপ্ত হলো। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ঢেউসাগর। হ্যাঁ, জিরা এক্সাইটেড, দুটো পুচকি এক্সাইটেড, বিশাল বড় বড় জিরাফ সামনে। উঠে পড়, একটা ছোট্ট মতো ট্রেন। আমাকে এখানেই বসতে বলেছে, বাচ্চাদের কোলে নিতে হবে মনে হয়। আচ্ছা আচ্ছা, কোথায় উঠেছো? টয় ট্রেন। এই যে ইকো পার্কের মতো না, সেই স্যান্টা মনিকা আমরা উঠেছিলাম, ইকো পার্কের মতোই। সাইকেল টাইকেল গুলো রয়েছে। তোমার জন্য করেছে দেখো, এই যে বিভিন্ন ধরনের রাইডস আছে, অনলি ফর ইউ। কি বাবা, সে কি গো? ওরে বাবা, সৌরভ দা হয়ে যাক নাকি একটা? হয়ে যাক। কি গো, কিছু খাবে না? কি করছো অ্যাডজাস্টমেন্ট? এই যে ওর হাতটা ও সাধারণ খাবো। হ্যাঁ, খাবে না? ভালো লাগছে না, ভাবছি হোটেলে গিয়ে একটুখানি চা খাবো। তো অ্যাসিডিটির মতো হয়ে গেছে। এসিডিটি তাহলে দেখছি কিছু একটু খাই। আরে এরকম আমি ঘুরতে এসে ফাঁকা পেটে খালি মুখে খালি জিভে আমার একদম সহ্য হচ্ছে না। তোমরা ভরপুর খাও, বাচ্চাগুলোকে খাওয়া। ওরা কেন বাচ্চা, কি খাবি? আমি আইসক্রিম খাবো, চকলেট আইসক্রিম। দেখো দেখো, ওরে বাবা, সে ভাই খান আর একটা বর এলে খাবে, বর না আসলে খাবে না। আচ্ছা, বর মনে হচ্ছে ফিস বা করাতে গেছে। জায়গাটা দারুণ, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। আর এইখানেই, হ্যাঁ এইখানেই সমুদ্র। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না,
প্রাণটা একদম জড়িয়ে যাচ্ছে, দারুণ দারুণ। তোমরা যদি না এসে থাকো হাইলি রেকমেন্ডেড, অবশ্যই আসবে। ধরো ঠিক করে ধরো, পড়ে না যায়, বসে বসে খাও। এটা কি ব্লু লেগুন? ভালো ভালো দুটি। ফাইনালি আত্রেই খাচ্ছে, আমি খুব খুশি। একা একা খেতে এত বাজে লাগে না, বউকে না দিয়ে মানে। আরে কি জোরে গান চলছে! আমরা বেশ কিছুক্ষণ হলো ঘুরে চলে এসেছি। ওশিয়ানা বিচটা কিন্তু জাস্ট ফাটাফাটি লেগেছে, ঢেউসাগরটাও ভালো লেগেছে বলো, কিন্তু মানে খুব ক্রাউডেড, প্রচন্ড ক্রাউডেড। আর এখানে কি করছে দুধিবাবু? কি করছে দুধিবাবু আর হিয়া বাবু? এরা যে কি দুষ্টুমি করছে ভাবতে পারবে না। দুজনেরই একটা জিনিসই চাই, হ্যাঁ একটাই, যেটা চাই ওটাই চাই ও। এখন আমরা চলে এসেছি শ্রীময়ীদের ঘরে। শ্রীময়ী কোথায় গেল জানি না, আর আমি কিছু খাবো না। সামহাও একটু অ্যাসিডিটি মতন ফিল হচ্ছে, তো আমি আর কিছু খাবো না। সৌরভ দাদা খাবে, কি খাবে ভাবছি? চিকেন পকোড়া অর্ডার করবো, কি খাবি না? আমার ইচ্ছে করছে না, তোমরা খাবো। খাচ্ছে চলছে, ওরে বাবাই দাদা, লজ্জা লাগা দরকার, তুমি না খাই তুমি খাবে না একদম। মানে সেই খাবার ভিডিও আমি করে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এনাদের কোনো লজ্জা আছে? আমরা খাচ্ছি চিকেন পকোড়া, এটাতে কি আছে? এটাতে কি আছে দেখি? ছি 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 ছি, তোদের লজ্জা হওয়া উচিত রে। ও আচ্ছা, আমার জন্য চা আর বিস্কুট, আর ওদের জন্য এগুলো, আর তোমরা কোল্ড ড্রিঙ্ক। এই যে বাড়াবাড়ির চোর এই এই নাকি তুমি আমার ছোটবেলার বন্ধু রে? অল্প করে দেখো, এই যে চিকেন ম্যান। এটা জুস, এটা কে বানিয়ে দিয়েছে? এ আবার কি? মা বানিয়ে দিয়েছে, ঠিক বলেছো, ঠিক বলেছো। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আমরা চারজন ঘরেই রয়েছি, আর বাকিদের এখনো মজা শেষ হয়নি। সৌরভদা আর কৌস্তব গেছে হচ্ছে বাইরে, সমুদ্রের পাড়ে বসবে, এইসব করবে টরবে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তবে দুটি ব্লগটাকে চলো।